নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। বন্ধুরা, আজ আমি আপনাদেরকে বলবো মীন রাশির জাতক ও জাতিকার জুলাই মাস কেমন যেতে চলেছে, কোন কোন দিক থেকে আপনাদের সুযোগ সুবিধা আসতে পারে এবং কোন কোন দিক প্রবলেম রয়েছে, এই সমস্ত বিষয় নিয়ে আমি এই ভিডিওতে কভার করতে চলেছি। তাই ভিডিওটি খুবই ইম্পর্টেন্ট, ভিডিওর এতটুকু পার্টও কিন্তু আপনারা মিস করবেন না। তার আগে আপনাদের কাছে আমার একটি অনুরোধ রয়েছে, আমার আরেকটি চ্যানেল রয়েছে, সেই চ্যানেলটি মোটিভেশনাল চ্যানেল। এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনারা ওয়াচ করেন বা দেখেন, তাহলে আমি এতটুকুটা বলতে পারি আপনারা মানুষ তো চিনতে পারবেনই এবং সাথে সঠিক ডিসিশন নিতে পারবেন। তাই জীবনজয়ী চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নিন, আমি একটি লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করতে পারেন। তো বেশি দেরি না করে আসুন শুরু করা যাক। মীন রাশি যে আমরা সিম্বলটা দেখি সেটা হচ্ছে একটি মাছের সিম্বল। হ্যাঁ বন্ধুরা, এ থেকে আমরা বুঝতে পারি যে মীন রাশির জাতক ও জাতিকারা তাদের ক্যারেক্টার কিছুটা মাছের মতো, মানে সহজে এদেরকে ধরা যায় না। কি ধরা যায় না? মন। তো আসুন জেনে নিন এই মাসে অর্থাৎ জুলাই মাসে মীন রাশির জাতক ও জাতিকার কী কী দিকে শুভ বা অশুভ ঘটনা করতে চলেছে। প্রথমেই যদি বলি, আপনাদের এই মাসে প্রেমের দিক কিন্তু খুবই শুভ দেখা যাচ্ছে, অর্থাৎ প্রেম প্রণয়ের দিকে আপনাদের সাকসেস প্রভূত হারে দেখা যাচ্ছে, নতুন প্রেম আসার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি কিন্তু পুরনো প্রেমও আপনাদের ফিরে আসতে পারে। এরপর আসি আপনাদের বিবাহস্থান। মীন রাশির জাতক ও জাতিকারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, তারা কিন্তু বিবাহের জন্য প্রচেষ্টা করুন, আপনাদের বিবাহ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের সন্তান স্থান। এই মাসে কিন্তু সন্তান স্থান আপনাদের প্রভূত হারে ভালো দেখা যাচ্ছে, সন্তান প্রাপ্তিযোগ তো প্রভূত হারে দেখা যাচ্ছে, তবে যাদের সন্তান রয়েছে তাদের একটু ছোটোখাটো প্রবলেমও আসতে পারে, কিন্তু সেটা কোনো বড় ফ্যাক্টর নয়, মানে ওভারঅল সন্তানের দিকটা কিন্তু খুবই ভালো দেখা যাচ্ছে। এরপরে আসি আপনাদের চাকরি জীবন। যারা চাকরি করছেন, মীন রাশির জাতক ও জাতিকারা যারা চাকরি করছেন তাদের কিন্তু চাকরিতে পদোন্নতির যোগ দেখা যাচ্ছে, এবং পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদেরও কিন্তু ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এবার ছোটোখাটো কিছু খারাপ বলি, সমস্তটাই ভালো তো হয় না, কিছু খারাপ হয়। যেমন খারাপের মধ্যে আপনাদের এই মাসে কিন্তু অর্থাৎ জুলাই মাসে কিন্তু আপনাদের কাউকে ধার কিন্তু দেবেন না, মানে ধার যদি দিয়ে দেন তাহলে কিন্তু সেই টাকা কিন্তু আপনাদের পুনরুদ্ধার হবেই না। আমি খুব দায়িত্ব নিয়ে বলছি কথাটা। এর পাশাপাশি ধার কারো কাছ থেকে নেবেন না, মানে এই মাসটা ধার দেওয়া এবং ধার নেওয়ার ক্ষেত্রে কিন্তু খুব একটা ভালো নয়, তাই আপনাদেরকে আমি এটা সাজেস্ট করলাম। এরপরে আর একটা খারাপ জিনিস রয়েছে, সেটা হচ্ছে এই মাসে কিন্তু আপনাদের শত্রুতার প্রবল হারে যোগ দেখা যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, মীন রাশির যারা জাতক ও জাতিকারা রয়েছেন তাদের কিন্তু এই মাসে শত্রুতা ভাব দেখা যাচ্ছে, আপনাদের শত্রু কিন্তু মাথা চাড়া দিয়ে উঠবে, তাই বি অ্যালার্ট, শত্রু কাছ থেকে আপনারা 10 পা পিছিয়ে যান। এর পাশাপাশি যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিরা রয়েছেন তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের দিকটা একটু খেয়াল রাখবেন, আপনাদের শারীরিক প্রবলেম আসার সম্ভাবনা রয়েছে, যেমন স্টোন আসতে পারে গ্লল ব্লাডারে, এছাড়াও ছোটোখাটো চোট আঘাত লাগারও কিন্তু সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আপনাদের ম্যারিড লাইফ। মীন রাশির জাতক ও জাতিকারা যারা বিবাহিত জীবনের সাথে যুক্ত রয়েছেন তাদের কিন্তু এই মাস কিন্তু খুবই ভালো যেতে চলেছে, আপনাদের উভয়ের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক দেখা যাবে এবং রোম্যান্টিক ভাব কিন্তু খুব বেশি পরিমাণে দেখা যাবে। এরপরে আসি আপনাদের পড়াশোনা ক্ষেত্র। মীন রাশির জাতক ও জাতিকারা যারা পড়াশোনার করছেন তাদের কিন্তু এই মাস কিন্তু ভালো যেতে চলেছে, বিশেষ করে যারা হায়ার ক্লাস পড়াশোনা করছেন তাদের কিন্তু বেশি ভালো যাবে,
যারা লোয়ার ক্লাস পড়াশোনা করছেন তাদের মোটামুটি যাবে। এরপরে আসি আপনাদের প্রাপ্তিস্থান। এই মাসে কিন্তু মীন রাশি জাতক ও জাতিকার প্রাপ্তি যোগ কিন্তু রয়েছে। আপনারা যে কোনো জিনিস থেকে অর্থাৎ লটারি বা আদার্স কিছু থেকে কিন্তু আপনারা কিছু প্রাপ্তি পেতে পারেন। ওভারঅল যদি বলা যায় মীন রাশির জাতক ও জাতিকার এই মাস কিন্তু আপনাদের 80% ভালো, 20% প্রবলেম রয়েছে। তো যে প্রবলেমগুলো আমি বললাম সেগুলোর দিকটা একটু খেয়াল রাখুন, এবং বাকি যেগুলো ভালো বললাম সেগুলো পুরোই যে মিলবে আমি এটা কিন্তু দাবি করছি না, কারণ আপনাদের প্রত্যেকের জন্মছক আলাদা, প্রত্যেকের জন্মতিথি আলাদা, নক্ষত্র আলাদা, আমি এটা একটা ওভারঅল বিশ্লেষণ করলাম। তবে এতটুকু বলতে পারি 60-70% আপনাদের মিলে যেতে বাধ্য। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান। যদি ভিডিওটি ভালো লাগে এখনই একটি লাইক করে দিন, শেয়ার করে দিন, এবং এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।